হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল ব্রজধাম। লিভ উইথ হরিনাম অ্যান্ড স্টে উইথ গোপাল ব্রজধাম। তো আজকে আমরা বলবো প্রতিদিন তুলসী দেবীর পুজো কেমন করে করবে, তুলসী দেবীকে জল অর্পণের নিয়ম, নতুন তুলসী চারা কবে লাগাবে, তুলসী পাতা কবে কবে ছিঁড়বে না, এবং রবিবার দীপ জ্বালানোর নিয়ম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দেব। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে সঙ্গে থেকো। তো দেখতে থাকো গোপাল ব্রজধাম। হিন্দু পুরাণ মতে গৃহে তুলসী চারা থাকা খুবই শুভ, তুলসীতেই দেবী লক্ষ্মীর বাস। রোজ ভোরে উঠে তুলসী দেবীর পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু তুলসী দেবী পুজো করার আগে কিছু কথা মনে রাখা খুব জরুরি। প্রথমে তাহলে আমরা জেনে নিই কীভাবে তুলসী দেবীর পুজো করবে। রোজ ভোরে উঠে স্নানাদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরে সূর্য ভগবানকে প্রথমে জল অর্পণ করতে হবে। তো জল অর্পণের মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপর আমরা তুলসী দেবীর পূজা শুরু করব। সর্বপ্রথম পূর্ব দিকে মুখ করে তুলসী দেবীকে শুদ্ধ জল অর্পণ করতে হবে। তুলসী দেবীকে জল অর্পণেরও নিয়ম আছে। প্রথমে মনে রাখতে হবে জল সর্বদা তুলসী দেবীর মূলে প্রদান করবে এবং তিনবার পরিক্রমা করবে। প্রথমে তুলসী দেবীকে জল অর্পণ করবে, তারপরে পরিক্রমা শুরু করবে, তারপরে আবার জল অর্পণ করবে, তারপর আবার পরিক্রমা করবে। এইরকমভাবে তৃতীয়বার জল অর্পণ করার আগে পরিক্রমা শেষ করলে শেষ যে জলটি আছে সম্পূর্ণরূপে ওনার মূলে প্রদান করবে। তো এই দেখো আমি স্ক্রিনে তুলসী দেবীকে জল প্রদান, পরিক্রমা মন্ত্র, প্রার্থনা মন্ত্র এবং নমস্কার মন্ত্র সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে এই মন্ত্রগুলি উচ্চারণ করতে পারো। এরপর শুদ্ধ ঘিয়ের প্রদীপ তোমরা প্রদান করতে পারো তুলসী দেবীর চরণে, এবং সেটি প্রদান করে তোমরা পরিবার এবং সবার জন্য প্রার্থনা করবে। এইভাবেই আমরা তুলসী দেবীর পূজা সম্পন্ন করব। এবার বলবো নতুন তুলসী চারা কবে এবং ঘরের কোথায় লাগাবে। তুলসী চারা লাগানোর সবচেয়ে উত্তম সময় হলো কার্তিক মাস এবং বৃহস্পতিবার ও শুক্রবার। যদি লাগাতে পারো সেটা খুবই শুভ হয়। তুলসী চারা সর্বদা ভোরবেলা এবং বিকেলবেলা লাগাবে। এটি বাড়ির মাঝখানের উঠোনে লাগাবে, বা উঠোন যাদের নেই তারা ব্যালকনিতে উত্তর বা উত্তর পূর্ব দিক করে লাগাবে। তুলসী চারা মনে রাখবে কখনোই দক্ষিণ দিকে লাগাবে না। এবার তাহলে বলি তুলসী পাতা কবে ছিঁড়বে না। যে তুলসী দেবীকে তুমি নিয়মিত পুজো করছো তার পাতা তুমি কখনোই ছিঁড়বে না, এবং রবিবার, একাদশী, দ্বাদশী, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং সংক্রান্তিতে তুলসী পাতা কখনোই ছিঁড়বে না। আর চেষ্টা করবে তুলসী পাতা সর্বদা ভোরের দিকে বা সকালবেলার দিকে ছিঁড়তে, অন্য সময় ছেঁড়াটা উচিত নয়। আর তুলসী পাতা কখনোই বাসি হয় না, এটি পরবর্তী 11 দিন আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ তুলসী পাতা তোলার পরবর্তী 11 দিন তোমরা এটি ব্যবহার করতে পারো, এবং তুলসী পাতা যেটি তুমি চন্দন লাগিয়ে প্রদান করছো সেইটিকে আবার পরের দিন ধুয়ে শুদ্ধভাবে আবার তুমি সেটি ব্যবহার করতে পারো, এতে কোনো দোষ হবে না। তুলসী দেবীকে প্রতিদিন সন্ধেতে দীপ অর্পণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হয় এবং সমস্ত নেগেটিভ এনার্জি যা গৃহে থাকে সেগুলো দূর হয় এবং বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাই প্রত্যেক দিন সন্ধেবেলা গৃহে অবশ্যই তুলসী দেবীকে একটি প্রদীপ অর্পণ করবে এবং পূজার্চনা করবে। এবার জানবো তুলসী দেবীকে দীপ অর্পণ করা রবিবারে যাবে কিনা।
রবিবারের সন্ধ্যাকালে তুলসী বেদিতে প্রদীপ জ্বালাতে পারো, কিন্তু খেয়াল রাখবে যাতে তুলসী পাতায় বা তুলসী দেবীর গায়ে কোনো স্পর্শ না হয়। এবং রবিবার দিন প্রভাতে তুলসী দেবীকে কিন্তু জল অর্পণ করা যাবে না, মানে কখনোই জল অর্পণ করা যাবে না রবিবার, যে কোনো সময় তোমরা জল অর্পণ করতে পারবে না, শুধুমাত্র তোমরা তুলসী দেবীকে প্রদীপ অর্পণ করতে পারো, এতে কোনো বিধিনিষেধ নেই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, লাইক করো, শেয়ার করো এবং গোপাল বোঝোধাম ফ্যামিলির সদস্য হয়ে যাও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।